আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে মোহাম্মদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 কলেজ রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি, মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। যেহেতু এখনও পর্যন্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের আলোকে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। নতুন আপডেট তথ্য পেলে আবারও তোমাদের সাথে তা শেয়ার করে দিব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ফেসবুক পেজের লিংক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলো এখন বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নিই। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। শিক্ষা কমিশন 1959-এর সুপারিশের আলোকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সুদক্ষ অফিস কর্মী গড়ে তোলার লক্ষ্যে 1965 থেকে 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা USAID-এর আর্থিক এবং কারিগরি সহায়তায় দেশের তৎকালীন 16 জেলায় গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করা হয়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে 2.92 একর জমির উপর প্রতিষ্ঠিত ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট ছিল এদের মধ্যে অন্যতম। একটি প্রশাসনিক ভবন, দুটি একাডেমিক ভবন, একটি ছাত্র হোস্টেল, অধ্যক্ষের বাসভবন, খেলার মাঠ, বাগান, পার্ক সহ বিশাল অবকাঠামো নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। 2016 সালে ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটকে মোহাম্মদপুর সরকারি কলেজ নামে রূপান্তর করা হয় এবং বর্তমানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে। এখানে শুরু হয় ক্লাস সকাল 8:30, টিফিন 10:30 এবং ছুটি হয় 2:30। প্র্যাকটিক্যাল না থাকলে 1:30 ছুটি হয়ে যায়। ড্রেস পরিচিতি, ছেলেদের জন্য শার্ট সাদা রঙের, ফুল বা হাফ দুটোই পড়তে পারবে, প্যান্ট কালো রঙের, জুতা কালো রঙের, শুজ অক্সফোর্ড। বিশেষ দ্রষ্টব্য, অবশ্যই শার্ট ইন করে কলেজে থাকতে হবে। মেয়েদের জন্য জামা সাদা রঙের, পাজামা সাদা রঙের, ওড়না সাদা রঙের, বুকের ওপর ফিল্ডিং করা, জুতা কালো শুজ। তোমরা এখানে ছবি দেখেই বুঝতে পারছো। আবেদনের ন্যূনতম যোগ্যতা 2022 সালের তথ্য অনুযায়ী বিজ্ঞানে আবেদন করতে লেগেছিল 4.75, বাণিজ্যে 4.00, মানবিকে 3.50। আসন সংখ্যা বিজ্ঞানে 447, বাণিজ্যে 450, মানবিকে 225, মোট 1122 মতো আসন রয়েছে। যেহেতু তথ্যগুলো বিগত বছরের, তাই এবছর পরিবর্তন হতে পারে, তোমরা একটু মিলিয়ে নিবে। আবেদন কিভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বলে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। অনলাইনে ভর্তির আবেদনের ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd। যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে কলেজ ভর্তির অনলাইন আবেদন ঘরে বসেই করতে পারবে। ভর্তির জন্য এই কলেজকে পছন্দক্রমের 1 নম্বরে নির্বাচন করতে হবে। এখানে সর্বোচ্চ 10 এবং সর্বনিম্ন 5 কলেজ তোমরা চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা। সরকারি কলেজ হিসেবে খরচ কম, ভর্তির সময় 6,000 টাকা রাউন্ড ফিগার, দ্বিতীয় বর্ষে ভর্তির সময় 4,500 টাকা লাগে, আর সায়েন্সের হয়তো সর্বোচ্চ 300 টাকা বেশি বা কম হতে পারে, এর বাইরে কলেজের কোনো খরচ নেই। কলেজের বৈশিষ্ট্য, ছাত্রছাত্রীদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স গ্রহণ করা হয়, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস গ্রহণ করা হয়, টার্ম পরীক্ষার পাশাপাশি সিটি, কুইজ, ইনস্ট্যান্ট টেস্ট নেওয়া হয়। ভিজিলেন্স টিম এবং গাইড শিক্ষকদের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রয়েছে। পরীক্ষার রেজাল্ট সহ যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা এবং সহ পাঠক্রমিক কার্যক্রমেও সমান গুরুত্বারোপ করা হয়েছে। 2022 সালের HSC পরীক্ষায় কলেজের সাফল্য, পাশের হার 100%, A+ প্রাপ্তির সংখ্যা 343 জন। 2021 সালের HSC পরীক্ষায় কলেজের সাফল্য, পাশের হার 96%, A+ প্রাপ্তির সংখ্যা 277। কলেজের সার্বিক ধারণা, ক্যাম্পাস ক্যান্টিন। কলেজের আয়তন ছোট, মাঠ নেই, আছে মাঝারি আকারের একটি উঠান। কলেজের বিল্ডিং 2 তলা, 2 তলার অর্ধেক ছাদ এবং অর্ধেক রুম। নিচতলায় ছোট একটি রুমের মধ্যে ক্যান্টিন রয়েছে, সেখানে টিফিন টাইমে মোটামুটি খাবার জিনিস পাওয়া যাবে। অবকাঠামো, সম্পূর্ণ কলেজটি সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত, তাই উল্টোপাল্টো কিছু করা যাবে না। ছেলেদের জন্য নিচতলায় 2টি এবং উপরতলায় 1টি বাথরুম রয়েছে। মেয়েদের জন্য কমন রুমের ভিতরে বাথরুম রয়েছে। খাবার পানির ব্যবস্থা এবং নামাজের জায়গাও রয়েছে। এছাড়া কলেজের নিজস্ব ডাইনামিক ওয়েবসাইট আছে, যার মাধ্যমে অ্যাটেন্ডেন্স এবং পরীক্ষার রেজাল্ট দেখা যায়।
কলেজের পেজে নোটিশ দেওয়া হয়। এছাড়াও বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট যন্ত্রের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেয়, অনুপস্থিত থাকলে বাসায় মেসেজ যাবে। সরকারি কলেজ হিসেবে যা ইতিবাচক। সাধারণ কিছু নিয়মকানুন: নিয়মিত ক্লাস করা, কলেজে স্যার ম্যামদের সাথে ভালো ব্যবহার করা, মাথার চুল পরিপাটি রাখা, কলেজের নির্ধারিত পোশাক পরিধান করা, সময় মতো কলেজে ও ক্লাসে প্রবেশ করা, কোনো প্রকার মারামারি বা গ্যাঞ্জামে লিপ্ত না হওয়া, কোনো প্রকার ধূমপান বা মাদকদ্রব্য বহন না করা এবং আনুষঙ্গিক বাকি নিয়মসমূহ যা তোমাদের মানতে হবে। কলেজের সার্বিক ধারণার মধ্যে আরও রয়েছে ক্লাসরুম, সায়েন্সের সেকশন 3টি, কমার্সের 4টি, আর্টসের 2টি, ক্লাসে বেঞ্চের সংখ্যা 35 থেকে 39টির মতো, প্রতিটি ক্লাসরুমে প্রজেক্টর রয়েছে, সাদা বোর্ডে ক্লাস নেওয়া হয়, রুম মাঝারি বড়, কাগজে কলমে এক রুমে 140 জন বসার জায়গা রয়েছে। পরীক্ষা: কলেজে প্রতি সপ্তাহ অন্তর অন্তর কুইজ পরীক্ষা 30 মার্কের হয়। এক সপ্তাহে যা পড়ানো হয় সেটির উপরে পরের সপ্তাহে পরীক্ষা নেওয়া হয়। কুইজ উপকারী কি না অপকারী সেটা ব্যক্তি নির্ভর। কলেজে যা পড়ায় সেটির উপরেই অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। যারা এই পরীক্ষায় ফেল করবে তাদেরকে রিটেক দিতে হবে। রিটেকের পর ফেল করলে গার্ডিয়ান ডাকবে। অ্যাটেন্ডেন্স: এই কলেজে 80% অ্যাটেন্ডেন্স লাগে। কয়েকদিন ক্লাস করে বুঝতে পারবে তোমার পক্ষে কতটুকু উপস্থিত থাকা উচিত। অ্যাটেন্ডেন্স কম হলে সিটি, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে, তাহলে সমস্যা হবে না, না হলে পরে অ্যাডমিট কার্ড পেতে ঝামেলা পোহাতে হবে। কোটা এবং উপবৃত্তি: সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষণে 5.00+, নম্বরের ক্ষেত্রে 1190+, বাণিজ্যের ক্ষেত্রে 4.60+, মানবিকের ক্ষেত্রে 4.20+ হলে একটি সম্ভাবনা রয়েছে। এটা কম বেশি হতে পারে, এটা মোটামুটি একটা ধারণা মাত্র, তাই কম বেশি হতে পারে, তোমরা একটু মিলিয়ে নিবে। হোস্টেল: এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই। ট্রান্সপোর্ট: কলেজের কোনো নিজস্ব পরিবহন নেই, তাই পরিবহনের বিষয়গুলো তোমার নিজেকেই ভেবে নিতে হবে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে: এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 3 কপি স্টেম সাইজের, পিতা বা মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। কলেজের ভিন্নতা অনুযায়ী এর ভিন্নতা হতে পারে, অবশ্যই ভর্তির সময় কলেজ থেকে তথ্যগুলো মিলিয়ে নিবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। তোমরা জানতে পারলে মোহাম্মদপুর সরকারি কলেজের বিস্তারিত কলেজ রিভিউ আপডেট তথ্য, আবারও নতুন আপডেট পাওয়া মাত্র তোমাদের সাথে তা শেয়ার করব। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।